বৌমা বলছি দেশ থেকে তোমার ভাইকে দেখলাম, কোনো খবর এসেছে বুঝি? হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবার আমার ছোট বোনের অন্নপ্রাশন। তা বেশ তো, এক গাছে সোনার হার তোমার ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দাও, বাড়ির সবাই খুশি হবেন। না, আমি ভেবেছি আমি নিজেই একবার যাব, তাহলে আমার ছোট বোনকেও একবার দেখা হয়ে যাবে। সে কি কথা, যতীনকে এই অবস্থায় ফেলে? শুনেছো তো ডাক্তার কি বলেছেন? ডাক্তার তো বলছিল এখন তেমন বিশেষ, কিন্তু এই অবস্থায় তুমি যদি যাও তোমার বাবাও কিন্তু রাগ করবেন বলে দিচ্ছি। তা জানি, তোমাকে একটা চিঠি লিখে দিতে হবে যে আমি গেলে বিশেষ কোনো, তুমি গেলে বিশেষ কিছু ক্ষতি হবে না তা আমি বিলক্ষণ জানি, কিন্তু যদি লিখতেই হয় আমি সত্যিটাই লিখব। বেশ, তাহলে আমি ওকেই বলছি একখানা চিঠি লিখে দিতে। শোনো বৌমা, আমি কিন্তু অনেক সহ্য করেছি, কিন্তু এ নিয়ে তুমি যদি যতীনের কাছে ফের যাও আমি কিন্তু অনর্থক করব বলে দিলাম। অনর্থ করবে? আমি আমার বাপের বাড়ি যাবই, দেখি আমাকে কে আটকায়। এই বাড়িটাতে সবাই কেমন যেন চুপচাপ, এইখানে থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এইখানে থাকলে এইভাবে ঘুমাও যতীন, রাত অনেক হলো যে। হোক রাত, আর কটা দিনই বা আছে বলতো? বলছিলাম যে মনিকে তুমি কিছুদিনের জন্য পাপের বাড়িতে যেতে বলো, আর আর কতদিন এই রোগীর সেবা করবে বলতো? হ্যাঁ, কি যে বলো বাবা, তোমাকে এই অবস্থায় ফেলে সে বাপের বাড়িতে যেতে চাইবে কেন? কিন্তু ডাক্তার, ডাক্তার যে কথা বলেছে সে কথা কি সে জানে না? সে নহে নাই জানলো, কিন্তু এই আজ সকালেই তো তাকে বাপের বাড়ি যাওয়ার একটু ইঙ্গিত দিতেই সে বেচারা একেবারে কেঁদে কেঁদে অস্থির। তুমি জানো মাসি, আজ 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 আমার মনটা আনন্দে ভেসে যাচ্ছে। যত না আনন্দে ভাসছে তার থেকে বেশি কষ্ট পাচ্ছে জানো তো। কেন যতীন এত কষ্ট? কষ্ট পাচ্ছি এই ভেবে যে আজ এতদিন পর যখন মনির মন ফিরল তখন তখন আমি মাসি। ও মাসি, বলো যতীন। রাত অনেক হলো তাই না? নটা বাজে, তাই তোমায় বলছিলাম। মনে কি জেগে আছে মাসি? শোনো ছেলের কথা, প্রত্যেক দিন রাত্রে মুসুর ডালে স্যুপ তৈরি করে তবে সে ঘুমোতে যায়। বলো কি মাসি, তার কি বিশ্রাম আছে বাবা? তোমার জন্য পথ্যি তৈরি করা, জামা কাপড় তোয়ালে কাচা। আচ্ছা মাসি। হ্যাঁ বাবা। মনিকে মনিকে একবার দেখে দেবে?
5 মিনিট নেব, দুটো কথা বলবো, একটু ডেকে দাও না গো। এক্ষুনি ডেকে দিচ্ছি বাবা, এক্ষুনি ডেকে দিচ্ছি। যে জীবন আজ বিদায় নেবার পথে দাঁড়িয়েছে, যতীন তাকে আন্তরিক কৃতজ্ঞতায় প্রণাম করল। মৃত্যু সামনে এসে অন্ধকারের ভেতর দিয়ে তার দক্ষিণ হস্ত বাড়িয়ে দিল। যতীনও স্নিগ্ধ বিশ্বাসে তার দক্ষিণ হস্ত সেদিকে বাড়িয়ে দিল। কে বৌমা, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, বাপের বাড়ি যাচ্ছি। কার সাথে যাচ্ছ? আমার জ্যাঠাতো ভাই অনাথ এসেছে, ওর সাথে যাব। লক্ষ্মী বৌমা, তুমি যাও আমি বারণ করব না, কিন্তু আজ তুমি যেও না। টিকিট কিনে গাড়ি রিজার্ভ হয়ে গেছে। তা হোক, ওর লোকসান তবু সইবে, শুধু আজ তুমি যেও না। কেন, আজ গেলে কি দোষ? যতীন তোমাকে ডেকেছে, তোমার সাথে তার একটু কথা আছে। বেশ তো, খানিকক্ষণ সময় আছে, আমি বরং তার সঙ্গে দেখা করে আসছি। না, তাকে তুমি বলতে পারবে না যে তুমি যাচ্ছ। ঠিক আছে, তাকে বলবো না, কিন্তু আমি ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। আমি জোরহাত করছি বৌমা, আজকের দিনটা একটু শান্ত হয়ে তার কাছে গিয়ে তুমি বসো, বেশি তাড়াহুড়ো করো না। তা কি করবো বলো, গাড়ি তো আর আমার জন্য অপেক্ষা করে থাকবে না, 10 মিনিট বাদে অনাথ আসবে, এসে আমাকে নিয়ে যাবে, আমি এই বেলা বরং তার সঙ্গে দেখা করে আসি। না, এইভাবে আমি তোকে তার কাছে যেতে দেবো না। ওরে অভাগিনী, আজ যাকে তুই দুঃখ দিলে, আজ বাদে কাল সে তো সব কিছু বিসর্জন দিয়ে চলে যাবে। ভগবান আছেন মনে রাখবে, এই আজকের দিনের কথা ভেবে তোকে কিন্তু সারাটা জীবন দুঃখ পেতে হবে। শান্তিও না মাসি অমন করে। আচ্ছা, এমন কথাটা বলতে তোমার মুখে একবারও বাঁধলো না মাসি? এখানে এসে কি সুখ পেয়েছি আমি, বিয়ে হয়ে এখানে আসার পর থেকে দেখছি আমার স্বামী অসুস্থ। তবু তবু ও তোর স্বামী, সে যে তোকে প্রাণের অতীত ভালোবাসে। কেমন ভালোবাসা মাসি? যে ভালোবাসা প্রাণ এরকম হাঁপিয়ে ওঠে, যেখানে দুদণ্ড মন খুলে হাসা যায় না, কাঁদা যায় না, কথা বলা যায় না। আমি যে বাবা টিকিয়ে রাখতে পারলাম না বাবা, এই বাবা টিকিয়ে রাখতে পারলাম না। হ্যাঁ,
মনে মনে জোরে ঠালো, মনে 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 জোরে ঠালো, জোরে জোর জোরে ঠালো মনে, জোরে ঠালো মনে, মনে 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 জোরে, আরো জোরে ঠালো মনে, জোরে জোরে মাসি, মাসি মনে এলো না, আমি ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছ। না গো, ঘুমাইনি। জানো মাসি, আমি না একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন যাক সেসব কথা শোনে না, মনিকে ডাকলে না মনি তো এলো না। সে কাণ্ড করেছে বাবা, তোমার জন্য দুধ জাল দিতে গিয়ে হঠাৎ করে অসাবধানতায় পুড়িয়ে ফেলেছে, আর তাই লজ্জায় এখন কেঁদে কেটে বিছানায় মুখ লুকিয়েছে। একটু মাথাটা উঁচু করো যতীন, আমি আমি বালিশটা দিয়ে দিই। দেখি বাবা, দেখি বাবা একটু মাথাটা উঁচু করো। মাসি, আমি চলে যাওয়ার পর তুমি তুমি শোক করো না। না বাবা, আমি শোক করব না, জীবনেই যে মঙ্গল আর মরণে তা না, এ কথা আমি অন্তত বিশ্বাস করি না। একটু বেদানার রস খাও যতীন। মাসি, উইলটা না, উইলটা হয়ে গেছে, তোমাকে দেখানো হয়নি। ও উইল আমার দেখার দরকার নেই। মা যখন মারা যান তখন আমার কতই বা বয়স বলো, কিছুই তো ছিল না। আর তুমি তুমি তো আমাকে কুলে পিঠে মানুষ করেছ, তার পরিবর্তে তার পরিবর্তে আমি তোমাকে কি দিলাম বলো তো? দিয়েছিস যতীন, দিয়েছিস, ঢের দিয়েছিস বাবা। আমার এই শূন্য কোল এতদিন তো তুই ভরেছিলিস, তোকে পেটে ধরিনি ঠিকই, কিন্তু তুই যে আমার সন্তানের থেকেও বেশি বাবা।
মনির নামে সবকিছু লিখে দিয়ে গেলাম বটে, সবকিছু কিন্তু তোমার দায়িত্বেই রইল। ও কি কথা যতীন, তোমার জিনিস তুমি মনিকে লিখে দিয়েছো বলে আমি রাগ করব এমন পোড়া মন আমার? মনির নামে লিখে দিতে পেরেছো বলে তোমার যে সুখ সে যে আমার সকল সুখের থেকেও বেশি বাবা। কিন্তু মাসি, আমি আমি তোমাকেও এবার কিন্তু আমি সত্যি সত্যি খুব রাগ করব। তুমি চলে যাবে আর টাকা দিয়ে আমাকে সব কিছু ভুলিয়ে রেখে যাবে। মাসি, মণি আজ মৃত্যুর রূপ ধরে যতীনের সামনে দাঁড়াল। তাদের দুজনের মাথার উপর এই অন্ধকারের মঙ্গল বস্ত্রখানি মেলে ধরে আবার যেন নতুন করে শুভদৃষ্টি হল। রাত্রির এই বিপুল অন্ধকার ভরে গেল মণির অনিমেষ প্রেমের দৃষ্টিপাতে। যতীন জোর হাত করে মনে মনে বলল, এত দিনের পর ঘুমটা খুলল, এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ খুঁজল, অনেক কাঁদিয়েছ সুন্দর, হে সুন্দর, তুমি আর আমাকে ফাঁকি দিতে পারবে না। ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো, যতীনের জন্য মিথ্যে দিয়ে যে স্বর্গ তৈরির চেষ্টা করেছিলাম সেটা বোধহয় আর টিকল না। যতীনের শরীর খারাপের শুরু থেকে আজ অবধি বৌমার এতটুকু বোধোদয় করতে পারলাম না।